वेलकम माय चैनल घर स्पेशल मिनी कुकिंग फूड के दर्शक बंधु के जाना स्वागत आशा करी सकले भलो आ तो दर्शक बंधु आज सम्पूर्ण एक नतून रेसिपी नहीं अपन सामने एस सम्पूर्ण भिडियो देखें आशा करी भलो लगे और भलो लगले अवश्य एक लाइक देवें और चैनल सबसक्राइब कर पास थकबें। तो हमें आज के जे रेसिपिटी करब सिंगी माई दिए मान कसु सिंगी माई दिए मान कसु यही सब प्रथम रान्ना कर सर्वप्रथम तो अपनारा क्यों करा के कमेंट्स जानवें। तो हमें प्रथम चिंगड़ी माछगुलो केटे भालो करे धुए निये लवण हलुद दिए माछटा भेजे निच्छे आर मान कसुटी ओदिके केटे नेवार परे 15 मिनट लवण दिए ढेके रेखेछिलाम तारपरे सेटाके धुए निएछि। तो चिंगड़ी माछटा आमी देखुन भाजतेछि एकदम लाल लाल करे जाते भेतरे काँचा ना थाके अल्प जाले भेजे नेबेन। और এদিকে আমি মান কুচু দেওয়ার জন্য অন্য কড়াইতে গরম জল বসিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মান কুচুটা ঢেলে দিয়েছি। গরম জলে কুচু দিবেন এই কারণে তাহলে তাড়াতাড়ি আপনার সিদ্ধ হবে। আর মান কুচু আপনার লবণ দিয়ে ঢেকে রাখলে যেটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যত ছায়া জায়গার কুচু হোক না কেন আপনার গাল ধরবে না। এই লবণ দিয়ে পনেরো কুড়ি মিনিট যদি আপনি ঢেকে রাখেন তাহলে কচু যে গাল ধরার সম্ভাবনা থাকে সেটা আর থাকে না। তাই আপনি এটা করলে দেখবেন আপনার আর কচুদের গাল ধরবে না। যারা কচু খেতে পারেন না তারা এই নিয়মটি ফলো করতে পারেন। তো আমার কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছেন যে কচু সিদ্ধ হয়ে গেছে আর পুরো জলটাও শুকিয়ে গেছে। তো আমি কচুতে আর একটু জল দেবো বলে তাই আমি একটু জল গরম করে নিয়েছি। আর একদম সিম্পল রান্না যেটাকে মশলা ছাড়া রান্না বলা হয়। তো আমি এখানে কটা জিরে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে নেব আর তেলের উপরে লবণ হলুদ দিয়ে নিলাম। তো এখানে আমি আদাটুকু পর্যন্ত কিন্তু আমি এই রেসিপিতে দিচ্ছি না। আর শুকনো লঙ্কার সাথে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু রেসিপিটি রান্না করেছি। তো দর্শক বন্ধু এই একদম সিম্পল রান্না আর এই রেসিপিটি কিন্তু ভালোই লেগেছে, টেস্টি। তো আমার এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার মতো এরকম মান কষে দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন বা আগে কেউ করেছেন কি না সেটাও জানাবেন। তো আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার আজ যেখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন একদম ঝোলঝোল করে আমি রেসিপিটি রান্না করেছি, একদম গামাকা আঁকাটা করিনি। তো এরকম পাতলা ঝোলে কিন্তু রেসিপিটি রান্না করতে হবে।